ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব ক্যালকুলাস 2 সাবজেক্টটা চ্যাপ্টার 5A নিয়ে, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে জ্যাকোবিয়ান। এবং এই জ্যাকোবিয়ান চ্যাপ্টার নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও আমার চ্যানেলে এসএস ইউনিভার্সিটি চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা দেখেন নাই আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে আর কি। তো আমি আজকে এই চ্যাপ্টার 5A-র পার্ট 2 নিয়ে আলোচনা করতেছি। লেকচার নাম্বার হচ্ছে পার্ট 2, ঠিক আছে, 2 নম্বর লেকচার। তো আমি আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বলা হচ্ছে যদি আর সমান সাইন থিটা কস ফাই এবং ওয়াই সমান আর সাইন থিটা সাইন ফাই এবং জেড সমান আর কস থিটা হয়, তবে দেখাও যে বা শো দ্যাট ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড ভাগ থিটা, মানে ডেল অফ আর কমা থিটা কমা ফাই সমান আর স্কোয়ার সাইন থিটা। আমাদের দেখাতে হবে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কার মান, এই যে এই বিষয়টার মান। আচ্ছা, তো আমরা সলিউশনে যাই। সলিউশন, তো আমাদের এই যে বাম পক্ষটা দেয়া আছে সেটা দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডটা দ্বারা আর স্কোয়ার সাইন থিটা প্রমাণ করতে হবে। তো তার আগে আমাদের যে মানগুলি দেয়া আছে সেগুলোকে উড়াই নিতে হবে। তো আমাদের দেয়া আছে গিভেন দ্যাট, দেয়া আছে কি আর সমান সাইন থিটা কস ফাই, ওয়াই সমান আর সাইন থিটা সাইন ফাই এবং জেড সমান দেওয়া আছে আমাদের আর কস থিটা। আচ্ছা, এখন আমাদের অতএব আমাদের মান বের করতে হবে কার, ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড ভাগ ডেল অফ আর কমা থিটা কমা ফাই। এটা সমান আমরা জ্যাকোবিয়ানের সূত্র থেকে জানি, তিনটি ফাংশনের যে জ্যাকোবিয়ানের সূত্র সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল এক্স, অর্থাৎ এখানে যে এক্সটা আছে আমরা এভাবে লিখবো ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, ঠিক আছে। এই এক্স ফাংশনটাকে আমাদের আর এর সাপেক্ষে একবার, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থিটার সাপেক্ষে একবার এবং ফাই এর সাপেক্ষে একবার আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি লিখবো ডেল আর, এখানে হবে আমাদের ডেল থিটা, এখানে হবে আমাদের ডেল ফাই, ঠিক আছে। একইভাবে ওয়াইটাকে এভাবে লিখতে হবে ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই, নিচে কি আছে আর থিটা ফাই, তাহলে ডেল আর ডেল থিটা ডেল ফাই, ঠিক আছে। একইভাবে এখানে আমাদের বাকি আছে জেড, তাহলে ডেল জেড ডেল জেড, আমি লিখবো এখানে ডেল জেড ভাগ হবে কি ডেল আর ডেল থিটা ডেল ফাই, ঠিক আছে। এটার আমাদের মান বের করতে হবে, অর্থাৎ এক্স এর মানটাকে আর এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, করার পর যে মানটা পাবো সেই মানটা আমরা এই জায়গায় বসাবো, এবং এই যে এক্স এর মানটাকে থিটার সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো সেটা এখানে বসাবো, এবং এক্স এর মানটাকে ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো সেটা এখানে বসাবো। ঠিক অনুরূপভাবে আমরা ওয়াই এর মানটাকে আর থিটা ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে মানগুলো বসাবো তাদের জায়গা মতন, এবং জেড এর মানটা কিও আর থিটা ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে যে মানগুলো পাবো সেগুলো জায়গা মতো বসাই দিয়ে তারে নির্ণায়ক বের করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের আর স্কোয়ার সাইন থিটা। ওকে, তো আমি পরের কাজটা শুরু করি। এখানে সমান দিয়ে, অর্থাৎ এই মানটা এই সমানটা আমি এখানে দিচ্ছি। এখন আমাদের মান কার দরকার, ডিএক্স ভাগ ডেল আর এর দরকার। তো আমাদের দেওয়া আছে কি, আপনারা এগুলো সাইড নোটে একটু দেখাই দিবেন তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের এক্স সমান কি দেওয়া আছে, সাইন থিটা আর সাইন থিটা কস ফাই, এটাকে আমরা কি করবো ডেল এক্স ভাগ ডেল আর, যে ডেল এক্স ভাগ ডেল আর সমানের দিকে কি ডেল ডেল আর, উভয় দিকে আমরা ডেল ডেল আর প্রয়োগ করলাম, আর সাইন থিটা কস ফাই এটাকে আমরা কি করবো আংশিক ডিফারেন্সিয়েশন করবো আর এর সাপেক্ষে। তাহলে দেখেন এখানে এই সাইন থিটা কস ফাই এগুলো কিন্তু ধ্রুবক, তাহলে আমি ধ্রুবক মানটাকে বাইরে নিয়ে আসলাম, সাইন থিটা কস ফাই, আর এর সাপেক্ষে যদি আমরা আর এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু হবে এখানে আমার ওয়ান। কেন হবে ওয়ান, আমরা সূত্র জানি ডিডিএক্স এক্স সমান কি ওয়ান হয়, ঠিক আছে। এটা কিভাবে হয় আমি যদি একটু শিখাই দিই, তাহলে আমরা একটা সূত্র জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে এখন এর পাওয়ারটা যদি অর্থাৎ ডিডিএক্স এক্স টু দি পাওয়ার ওয়ান, কিছু পাওয়ার নাই মানে ওয়ান আছে, তাহলে এটা সমান কি হবে পাওয়ার সামনে আসবে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান
সমান হবে 1 x টু দি পাওয়ার 0 আর আমরা সূত্রটা নিয়ে a টু দি পাওয়ার 0 সমান 1 তাহলে হচ্ছে আমার 1 ইনটু 1 সমান হচ্ছে আমাদের 1 কারণ এখানে x টু দি পাওয়ার 0 মানে হবে 1 ঠিক আছে এইভাবে হয় আর কি তাহলে আমরা মানটা পাচ্ছি ডেল x ভাগ ডেল r এর মানটা পাচ্ছি sin থিটা cos phi তো আমি এই সাথে সাথে কি করব এই জায়গায় ওর মানটা বসাই দিব হচ্ছে sin থিটা cos phi ঠিক আছে এখন আমি এই মানগুলো মুছে নিচ্ছি আপনার খাতায় আপনাদের রেখে দিবেন আর কি আমি এই জায়গায় বারবার ক্যালকুলেশন করবো আর এখানে মানগুলো বসাবো ঠিক আছে তো আপনারা চাইলে এই নোট করে নিতে পারেন আর কি তো এখন আমি এই মানগুলো মুছে নিলাম নেওয়ার পরে এখন আমার কার সাপেক্ষে ডিভারিয়েশন করতে হবে থিটার সাপেক্ষে তো এই জন্য আমি উভয় দিকে ডেল ডেল থিটা প্রয়োগ করে দিলাম তাহলে এখানে কি হবে এখন আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আর বাকি মানগুলো কি হবে ধ্রুবক হবে তাহলে এখানে আর কস ফাই হচ্ছে আমাদের ধ্রুবক আর থিটার সাপেক্ষে সাইন থিটা করলে কি হয় আমরা সূত্র জানি ডি ডি এক্স সাইন এক্স সমান হয় কস এক্স ঠিক আছে তাহলে আমাদের এখানে ডেল ডেল থিটা সাইন থিটা এটাকে ক্যালকুলেশন করবে করলে হবে হচ্ছে আমাদের কস থিটা তো আমি করব কি এই যে এরে জায়গায় বসাব হচ্ছে আর কস ফাই কস থিটা আর কস ফাই কস থিটা ঠিক আছে এটা হচ্ছে থিটা তাহলে আমি বসে দিলাম আর কস ফাই কস থিটা ঠিক একইভাবে আমার কার মান এবার দরকার একটু লক্ষ্য রাখি এবার কিন্তু ফাই এর দরকার অর্থাৎ এক্স এর মানটাকে ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমি এখানে বসে দিলাম হচ্ছে ফাই এখানে বসে দিলাম ফাই তাহলে আমার মানটা মানে উভয় দিকে ডেল ডেল ফাই প্রয়োগ করলাম তাহলে আমার এখন মানটা কি হবে এখানে আর সাইন থিটাটা ধ্রুবক থাকবে আর ডিডিএক্স কস এক্স আমরা সূত্র জানি কি ডিডিএক্স কস এক্স সমান হয় মাইনাস সাইন এক্স তাহলে এখন আমার এখানে সূত্রটা যদি হয় এরকম ডি ডি থিটা কস থিটা সমান হবে মাইনাস সাইন থিটা ঠিক আছে কি হবে মাইনাস সাইন থিটা হবে তাহলে আমি এখানে মাইনাসটা আগে দিলাম আর সাইন থিটাটাকে পরে রেখে দিলাম আচ্ছা তাহলে সাইন থিটাটাকে আমি রেখে দিলাম তাহলে ফাই এর সাপেক্ষে করলে আমাদের এই কস ফাই আছে কি আছে এখানে ফাই আছে তাহলে এখানে সাইন থিটা হবে না আসলে সাইন ফাই হবে তাহলে কি হবে সাইন ফাই হবে তাহলে আমি এখানে এই জায়গায় এর মানটা বসিয়ে দিই আর সাইন থিটা সাইন ফাই ঠিক আছে আমি বসাই দিলাম তার মানটা আর সাইন থিটা সাইন ফাই তো ঠিক একইভাবে আমার কি করতে হবে ওয়াই এর মানটাকে আর এর সাপেক্ষে থিটার সাপেক্ষে ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমাদের দেয়া আছে ওয়াই সমান এই যে মানটা কি দেয়া আছে ওয়াই সমান আর সাইন থিটা সাইন এই ফাইটাকে একটু এইভাবে লিখ আচ্ছা তাহলে এখন যদি আমি উভয় দিকে ডেল ডেল আর প্রয়োগ করে দিই তাহলে এখানে ওয়াই সমান ডেল ডেল আর আর সাইন থিটা সাইন ফাই তাহলে আর এর সাপেক্ষে আর করলে ওয়ান এখানে আমরা পাচ্ছি সাইন থিটা সাইন ফাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই মানটা এখানে বসাই দিলাম এর জায়গায় তাহলে কি হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে আমাদের সাইন ফাই সাইন থিটা সাইন ফাই আমরা পাচ্ছি এখন আমাদের কি করতে হবে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে হবে কার সাপেক্ষে থিটার সাপেক্ষে তাহলে আমি উভয় দিকে ডেল ডেল থিটা প্রয়োগ করে দিলাম তাহলে আমার হচ্ছে এখানে আর সাইন ফাই যেমন ছিল তেমন থাকবে আর সাইন থিটাকে করলে থিটার সাপেক্ষে হবে আমাদের কস থিটা কি হবে আর সাইন থিটা কস আচ্ছা আচ্ছা কস থিটা হবে ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি আর সাইন ফাই কস থিটা আর সাইন ফাই কস থিটা আমি এখানে বসে দিই আর সাইন ফাই কস থিটা ঠিক একইভাবে আমার এখন ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে দেখেন এই যে এই উপাদানটা দেখেন ফাই এর সাপেক্ষে আমি এখানে বসে দিলাম ফাই এখানে বসে দিলাম ফাই তাহলে ফাই এর সাপেক্ষে করলে আর সাইন থিটা যেমন ছিল তেমন থাকবে আর ফাই এর সাপেক্ষে অর্থাৎ ডিডি এক্স সাইন এক্স সমান হয় কি কস এক্স তাহলে এখানে আমার হবে কস ফাই তাহলে আমি এখন মানগুলো বসাই দিই আর সাইন থিটা কস ফাই আর সাইন থিটা কস ফাই আমাদের এই কাজও শেষ এখন আমরা জেড এর মানটাকে আর থিটা ফাই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে আর
থিটা ফাই এসে পেয়েছি, তাহলে জেড সমান আমার দেয়া আছে আর কস থিটা, এইকে যদি আমি করি ডেল জেড ভাগ ডেল আর, আর এর সাপেক্ষে করলে হবে কস থিটা, কারণ ডেল ডেল আর আর এর করলে হবে ওয়ান, এই জন্য ওয়ানটা দিলে হবে না দিলে হবে। আবার ডেল জেড ভাগ ডেল কত আছে থিটা, থিটার সাপেক্ষে যদি করি তাহলে আর স্থির থাকবে, কস থিটার করলে হয় মাইনাস সাইন থিটা, এখানে এই যে মাইনাস বসাই দিলাম সাইন থিটা। তারপরে ডেল জেড ভাগ হচ্ছে ডেল ফাই, ফাই এর সাপেক্ষে করলে এখানে যেহেতু কোনো প্রকার ফাই নাই কাজে এটা হবে জিরো। তো এই যে আমরা তিনটা মান পাইছি, এই তিনটা মান এখন এদের জায়গায় বসাবো, তাহলে ডেল জেড ভাগ ডেল আর এর মান কত, কস থিটা, কস থিটা আর সাইন ফাই কস, আচ্ছা সরি ডেল জেড ভাগ ডেল থিটার মান কত, ডেল জেড ভাগ ডেল থিটা মাইনাস আর সাইন থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা, আর ডেল জেড ভাগ ডেল ফাই এর মান কত জিরো, এই আমি জিরো বসাই দিলাম। এখন আমরা কি করবো, এর নির্ণায়কটা বের করে নিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আমি এই মানগুলো মুছে নিচ্ছি, আর নিচে যেহেতু জায়গা নেই উপরের লাইনটাও আমি মুছে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই লাইনগুলো আমি মুছে নিচ্ছি, আচ্ছা এটা আমি মুছে নিলাম, আচ্ছা তাহলে আমাদের বা কি লেখা যায়, এটা সমান কিন্তু আমরা এই লাইনটা পাইছি, তো এটা সমান আবার লিখতেছি, তাহলে কি লেখা যায়, আমরা এই কস থিটা বরাবর বিস্তার করব, তাহলে কস থিটা বরাবর বিস্তার করলে কস থিটা, তাহলে আমার হবে কি, এই সারি এই কলাম বাদ যাবে, এই সারি আর এই যে এই কলামটা বাদ যাবে, তাহলে আমাদের থাকবে কি এই কয়েকটা মান, তাহলে এখানে আমরা কাজ করি দেখেন। আচ্ছা এই এখানে আমার মাইনাস ছিল মনে হয়, ঠিক আছে ক্যালকুলেশন করতে একটু ভুল হয়েছে, এখানে আমাদের মাইনাস ছিল। আচ্ছা তাহলে দেখেন আর আর গুণ করলে হবে আর স্কোয়ার কস ফাই সাইন থিটা, কস ফাই সাইন থিটা, আর এখানে আছে কস ফাই, আচ্ছা কস ফাই আর কস ফাই কস স্কোয়ার ফাই, এখানে কস থিটা সাইন থিটা আছে, তাহলে আমি লিখি কস থিটা সাইন থিটা। এরপর আমার সূত্রের মাইনাস, কারণ আমরা জানি প্লাসে ঢুকবে মাইনাস হয়ে বাইর হবে, তাহলে এই যে মাইনাস আর এই মাইনাসে কি হবে, এখানে প্লাস হবে, আর আর গুণ করলে হবে আর স্কোয়ার আর সাইন থিটা সাইন থিটা কস থিটা, আমি লিখে নেই সাইন থিটা কস থিটা, আর এখানে সাইন ফাই আর এখানে আছে আমার সাইন ফাই, তাহলে গুণ করলে হবে কি সাইন স্কোয়ার ফাই, ওকে। এরপরে আমার হবে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে যে যে মাইনাস আর থিটা আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হবে প্লাস, এখানে কি হবে আর সাইন থিটা, তাহলে আমি বসাই দেই এই দিকে লিখি একটু আর সাইন থিটা, তাহলে এখন আমার হবে কি, আচ্ছা এই সারি আর এই কলামটা কি হবে বাদ যাবে, এই সারি আর এই কলামটা বাদ যাবে, তাহলে আমাদের থাকবে কি এই মান দুইটা আর এই মান দুইটা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি গুণ করে দিই দেখেন, আর সাইন থিটা সাইন স্কোয়ার থিটা কস ফাই কস ফাই কস স্কোয়ার ফাই, তাহলে আমি লিখতে পারি আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, ওকে। আমার সূত্রের মাইনাস, আচ্ছা আর এই যে এখানে মাইনাস আছে, তাহলে এটা গুণ করে দিলে হবে কি প্লাস, আচ্ছা আর এই সাইন থিটা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা, সাইন ফাই গুণ করলে হবে সাইন স্কোয়ার ফাই, তাহলে আমি লিখতে পারি আর সাইন স্কোয়ার থিটা, সরি থিটা থিটা একটু ভালোভাবে দিই, আর এটা হচ্ছে কস সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই বসাই দিলাম। এরপরে কি আছে, জিরো আছে, তো আমি এখানে প্লাস জিরো যদি দিই এখানে যাই আসুক না কেন সেটা কি হবে জিরো হয়ে যাবে, এই জন্য আমি লিখতেছি না। তো আমার এই শীর্ষের লাইনটা আমি মুছে নিলাম, যেহেতু জায়গাটা একটু শর্ট আর কি, তো আপনারা কি করবেন অঙ্ক করার সাথে সাথেই এগুলো ধারাবাহিকভাবে লিখবেন, তাহলে আর সমস্যা হবে না। তো এখানে আমার কস থিটা আছে, কস থিটা থাক, এখানে দেখেন আর স্কোয়ার আর স্কোয়ার কস কস থিটা সাইন থিটা, এখানে আছে কি আর স্কোয়ার কস থিটা সাইন থিটা, এগুলোকে আমরা কমন নিয়ে নিব, তাহলে আমি লিখতে পারি কি আর স্কোয়ার সাইন থিটা কস থিটা, ওকে। আর এখানে আমাদের থাকে কি দেখেন, আমাদের থাকে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, তাহলে আমি লিখে নিই কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আচ্ছা এরপর এখানে প্লাস আমি প্লাসটা দিয়ে দিলাম। এখন দেখেন আর সাইন থিটা আমি লিখে নিই আর সাইন থিটা,
আর ভিতর থেকে কি কি কমন নেওয়া যায়, আর সাইন স্কোয়ার থিটা, এখানে কমন নেওয়া যায় আর সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি কমন নিয়ে নিই আর সাইন স্কোয়ার থিটা, আর আমার এখানে কি থাকতেছে দেখেন, এটা থাকে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তাহলে আমি লিখে নিই কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। ওকে, এখন আমরা সূত্র জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, অথবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান। এখন কি কস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই সমান লেখা যায় ওয়ান, বা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি লেখা যায়, ওয়ান লেখা যায়। তাহলে আমার এখানে কি হবে, এই জায়গাটার মান ওয়ান হবে। তাহলে আমি এখানে পাচ্ছি আর স্কোয়ার, আমি নিচে একটু লিখে নিই, আচ্ছা এখানে পাচ্ছি আমরা আর স্কোয়ার, এই যে কস থিটা, কস থিটা গুণ করলে হবে কস স্কোয়ার থিটা, আর এখানে আমার আর একটা আছে সাইন থিটা। আচ্ছা এটার মান কি ওয়ান, ওয়ান লেখার দরকার পড়তেছে না। এখানে আমার আর আছে আরটা লিখে নেই, আর হচ্ছে সাইন থিটা, আর আচ্ছা এই আর 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 গুণ করলে কি হবে, আর স্কোয়ার হবে। আমি একবারে বসাই দিলাম সাইন থিটা, আর এখানে থাকতেছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি লিখি এখন সাইন স্কোয়ার থিটা, আর এটার মান কত ওয়ান, এই ওয়ানটা লেখার দরকার পড়তেছে না। এখন দেখেন দুইটা থেকে কমন নেওয়া যায় কি, আর স্কোয়ার সাইন থিটা কমন নেওয়া যায়, এখানে থাকে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার সমান আমি কি লিখতে পারি, এটার সমান লেখা যায় হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা, আর এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান। তার মানে আমি পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা। তাহলে আমি একটু উপরে দেখাই দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে আর কি, তবুও আমি একটু এখানে দেখাই দিই আমরা কি সমান এটা পাচ্ছি, ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড ভাগ হচ্ছে ডেল অফ আর কমা থিটা কমা ফাই সমান, ঠিক আছে ফাই সমান কি পাচ্ছে আর স্কোয়ার সাইন থিটা। তো আমি এখানে লিখলাম অতএব ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড ভাগ হচ্ছে ডেল অফ আর কমা থিটা কমা ফাই সমান পাচ্ছি আর স্কোয়ার সাইন থিটা, যা কিনা বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের মিলে গেছে। তার মানে এখানে আমরা লিখে দেবো শুধু দেখানো হলো, ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে, যাতে আপনি সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান, এজন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সকলকে ধন্যবাদ।